হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ভ্যালেন্টাইন্স ডের দিন তো চলেই গেছে, সেদিন আমার জামাই কোনো সময় পায়নি। তো ভ্যালেন্টাইন্স ডের পরের দিনে আমাকে নিয়ে আসছে, আর কি নিয়ে যাচ্ছে অ্যাপল স্টোরে। আমাকে বলছে সে আজকে আমাকে একটা ফোন কিনে দিবে, তো আমিও যাচ্ছি। তো আমরা অ্যাপল স্টোরে চলে আসছি। তো দোকানে গিয়ে দেখলাম আসলে অনেক ভিড় ছিল, মানে কোনো লোক ছিল না হেল্প করার মতো। প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকলাম, ওরা নাম নিয়ে গেল। তারপরে চারজনের পর আর কি আমাদের কে দেখানোর সময় আর কি সময়, তো আমরা এর মধ্যে ফোন দেখতেছিলাম। আমি ভাবছি হয়তো বা মানে 10-11 আর কি iPhone X কিংবা 11 নিয়ে দিবে দেখতেছিলাম। তো আমার জামাই বলতেছে আসো দেখি আইফোন আর কি 15টা দেখো কেমন লাগে তোমার। কিন্তু মানে দাম দেখতেছিলাম এত বেশি একদম। তো তারপরেও দেখতেছিলাম, ভালোই লাগতেছিল ফোনগুলা। তো আমি দেখতেছিলাম আসলে যে মান্থলি পেমেন্ট করলে কত ডলার করে আসবে, আর মানে ফুল পেমেন্ট যদি করা হয় কত ডলার লাগবে। আজকে তো মান্থলি আর কি এটা এক একজন এক এক রকম নিতে পারে জিবি। তো আমি 512 জিবি যেটা সেটা দেখতেছিলাম, যে কোনোটা আছে 49 মান্থ, 33 মান্থ আর কি। আর দেখতেছিলাম যে ফুল যদি আজকে পুরাটা পে করে দিতে হয় তাহলে কতটা, সেটা আসলো 1199 টাকা। তার সঙ্গে ট্যাক্স আছে, আলাদা অ্যাডাপ্টার আর কি আছে, স্কিন প্রোটেক্টার সব মিলে দেখি কত আসে। তো আমার জামাই ওইটা নিয়ে দিয়েছে আমাকে, মানে আমি তো আশ্চর্য হয়ে দাঁড়াই আছি যে মানে আমার বিশ্বাসই হচ্ছে না যে এত টাকা দেওয়া আর কি ই নিয়ে দিছে। মানে আমারও আসলে এত দাম দিয়ে জিনিস মানে নিতে আমার এত ভালো লাগে না, তো বলতেছে এটাই নিয়ে দিবে। তো আর কি মেয়েটা আর কি ও আমি বললাম ফোনের আর কি সব কিছু ঠিক করে দিতে, স্ক্রিন প্রোটেক্টারগুলো লাগাই দিতে। তো অনেক সুন্দর করে আর কি সব কিছু লাগাই দিল, আর বললো যে অনলাইনে আবার রেজিস্ট্রেশন করতে হবে এটার। তো সব কিছু একদম সেট আপ করে দিচ্ছে। This is the warranty, okay? You go online and you're gonna register, okay? মানে মনে মনে আবার অনেক খুশিও লাগতেছিল আমার যে যাক মাশাল্লাহ। মানে আমার অনেক দিনের ইচ্ছাও ছিল আসলে, কিন্তু এত দামে আমি আসলে নিতেও চাচ্ছিলাম না, কিন্তু নিয়ে দিল, ভালো লাগতেছিল। মানে গিফট পাইতে আসলে কার না ভালো লাগে। তো এই হলো আমার iPhone 15 Pro Max। তো সবসহ এটা আর কি মিলে আসছে $1572। তো আমার ছেলে দেখে আর কি আমার দিকে তাকায় আছে যে আম্মু তুমি কেন এত দামি ফোন নিছো। বাচ্চারা দেখতেছিল, বাচ্চারা সবাই স্কুল থেকে এসে আমার গিফট দেখতেছিল, ওরা বলতেছে মানে অনেক ভালো হয়েছে মাশাল্লাহ। তো বাচ্চারাও আমার জন্য আজকে অনেক কিছু নিয়ে আসছে। তো এই ফিস কেকটা আমার জন্য মোহাম্মদ নিয়ে আসছে, আম্মুর জন্য নিয়ে এসে নিজেরা খায় শেষ। আর এটা আহমেদ আর কি আমার জন্য বানাইছে, এটা আর কি স্টিকারের মতো, মানে খুলে খুলে আর কি কাগজে সাজাইতে হয়। তো এটা আহমেদ বানাইছে, এটা ফাতেমা বানাইছে আমার জন্য, আর এটা নিয়ে আসছে আমার ছোট ছেলে ইব্রাহিম। এটা ওর স্কুল থেকে আর কি টিচাররা আর কি ওর হাতের আর কি ছাপ দিয়ে এটা বানাই দিছে, অনেক সুন্দর। এটা ইব্রাহিমের হাতের ছাপ, তো কাগজটাও ছিঁড়ে ফেলছে। তো মাশাল্লাহ এটা ওর অনেক সুন্দর হয়েছে, বাচ্চাদের গিফটগুলো সবার অনেক সুন্দর হয়েছে। ফাতেমা আজকে আমার জন্য ও নিজের হাতে এই সূচিগুলো বানাইছে, তাই না মোর? থ্যাংক ইউ আম্মু, তুমি যেটা বানাইছো এটাই তো আমার জন্য অনেক বড়। তো আজকে যখন ভালোবাসা দিবস, তাই ভালোবেসে আমার জামাই আমি যা পছন্দ করি তাই আজকে আমাকে কিনে দিছে। তো এই পার্সিমনটা আর কি দোকানে সেল দিছিল যাওয়ার সময় দেখি, তো আমি তো এটা আসলে আমার খুবই পছন্দ,
তো আমাকে আজকে এটাও কিনে দিছে, বলতেছে এটাও আজকে তোমার জন্য গিফট। তো এটাই আজকে দুপুরে বাচ্চাদেরকে কেটে দিলাম সবাইকে, মানে এত মিষ্টি ছিল ফ্রুটসগুলা মাশাল্লাহ। তো সবার গিফট পেয়ে আমার জীবনে আজকে ধন্য হয়ে গেছে, মানে গিফটগুলা বাচ্চাদের ছোট ছোট কিন্তু আমার কাছে আসলে অনেক বড় এই গিফটগুলা। তো আমার হাজবেন্ড আমার বাচ্চাদের সবাইকে আসলে অনেক 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 ভালোবাসা, যে তারা যে আমাকে এতটা মানে এই করে, যে বাচ্চাগুলো আর কি মনে করে মার জন্য এত সুন্দর করে জিনিসগুলো বানাইছে, যে আমায় ভালোবেসে আর কি জিনিসটা দিছে। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকেও ভ্যালেন্টাইন্স ডে আর কি শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন, সবাইকে আসসালামু আলাইকুম।